তরফ থেকে সিপিআইএমের তরফ থেকে যে আগামী সাত দিন আমাদের রাজ্যের পার্টির দপ্তরগুলিতে সর্বত্র হচ্ছে পতাকা অর্ধনমিত থাকবে প্রয়াত আমাদের স্বরাষ্ট্র সম্পাদকের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে দুই আজকে থেকেই সর্বত্র পার্টি শোক মিছিল সংগঠিত করবে যেখানে এই প্রতিবাদের জন্য আন্দোলনে যা চলছিল চলমান আন্দোলনে মিছিলের ডাক দেওয়া ছিল সে সমস্ত মিছিলগুলো কোনোটাই বাতিল হবে না সেগুলো শোক মিছিলে এবং এই দাবিতে থাকবে কিন্তু শোক মিছিলে রূপান্তরিত হবে আর আরজিকর মেডিকেল কলেজের ইন যে পিজিটি নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজ্যে বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলছে বামফ্রন্ট এবং শ্রেণী ও গণফ্রন্টগুলির প্রতিবাদ কর্মসূচিগুলি বহাল থাকবে যেগুলো পার্টির কর্মসূচি সেগুলো আমরা রিডিজাইন করব কিন্তু রিওর্গানাইজ করব কিন্তু যেগুলো বাম ফ্রন্টের নামে এবং বিভিন্ন ধরনের সংগঠনগুলো আছে তারা সেমতো তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এটা আশা করব আর সর্বত্রই যারা শোককে ব্যপ্ত তাদের কালো ব্যাস পরিধান করে তারা তাদের শোক জ্ঞাপন করবেন কিন্তু আমাদের যে আন্দোলন সংগ্রামে অংশ আছে সেটা অংশগ্রহণ করতে হবে আর পার্টি নিজের নামে ডাকা যে সমস্ত কর্মসূচি আছে সভা আছে সাংগঠনিক কর্মসূচি আছে সেগুলো আপাতত স্থগিত থাকবে স্বাস্থ্য দপ্তর আছে তাহলে কি নর্থ বেঙ্গল লবি আছে স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্য দপ্তর হেলথ ডাইরেক্টরেট এগুলো আছে নাকি অস্তিত্ব আছে স্যার দিয়ে জানালো যে আমি আছি কাদম্বিনী মরিয়া প্রমাণ করলে সে মরে নাই স্বাস্থ্য দপ্তর কি বলে সার্কুলার দিয়ে প্রমাণ করলে যে সে মরে নাই হ্যাঁ আমি জানি না কিন্তু এখন আমাদের এই প্রতিবাদের ভাষাটাকে সব দুয়ারে নিয়ে যেতে হবে আর যত অভিযোগ যত দাবি সে মেয়র হোক চেয়ারম্যান হোক মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক তার দুয়ারে নিয়ে গিয়ে ফেলতে হবে আজকে জুনিয়র ডাক্তাররা গিয়ে শুরু করেছে নবান্নতে উনি তো ঠিক করেছিলেন কেল্লায় থাকবেন কোর্টের মধ্যে গঙ্গার ওপারে কেউ যাতে তার কাছে না আসে বাধ্য হয়েছেন ডাকতে না কাউকে ঢুকতেই দেওয়া হয় না সরি কাউকে না অমিত শাহকে তিনি নিয়ে গিয়েছিলেন চোদ্দ তলায় উনি কোন না উনি নিজের দাবি জানাচ্ছেন আসলে এই ধরনের শৈরা ছাড়ি মনোহাপন্ন লোকজন কি হয়ে আসা শাসক হলে সে সবে তো তিনি থাকবেন মানে উনি শুধু পাচ্ছেন না তার মনে দুঃখ হচ্ছে কেন তিনি জুনিয়র ডাক্তারদের অবস্থানে তিনি নেতা উপস্থিত থাকছেন না কেন সব কিছুজন থাকেন মানে রবীন্দ্রনাথের জন্মদিন হলে তিনি থাকেন কেউ মেডেল পায়নি বলে মেডেল পেলেও তার ছবিতে তিনি থাকেন তো কারুর মৃত্যু হলেও সেখানে তার সব যাত্রায় তিনি থাকবেন এবং আন্দোলন সংগ্রাম হলে আসলে ফয়াজ আহমদ ফয়াজের একটা পুরনো কবিতা ছিল সৈদাচারের বিরুদ্ধে সৈদাচারের বিরুদ্ধে তিনি লিখেছেন কমিউনিস্ট কবি তার বাংলা অনুবাদ হচ্ছে যে তুমি অভিযোগকারী তুমি বিচারপতি তুমি অপরাধী তুমিই সাক্ষী তো আমি তো নিশ্চিত দোষটা আমারই বেরোবে সব স্বেচারী সে এদেশে হোক সে বিদেশে হোক সর্বত্র এই একই থাকে তো তিনি অন্যদের কাউকে কিছু বলতে দেবেন না কদিন আগে জাস্টিস ফর আর্জি করে মিছিল করেছিলেন না আবার তিনি বলছেন রাজনীতি করা যাবে না তিনি রাজনৈতিক ঝান্ডা করেছিলেন না আগে আমরা প্রথম দিন থেকে বলছি বসানো হয়েছে রবি কল্যাণ সমিতির সভাপতিতে তৃণমূলের এমএলএ তারপরে ওদেরকে দেওয়া হয়েছে মেডিকেল কাউন্সিল জোর করে রিগিং করে দখল করা হয়েছে সেটা নিয়ে মামলা চলছে মোকদ্দমা চলছে যেভাবে ভোটটা করা হয়েছে ডাক্তারদের মেরে পিটে ভোট না দিয়ে ব্যালট চুরি করে পোস্টাল ব্যালটগুলোকে ঝেঁপে দিয়ে এই সন্দীপ ঘোষণার মতো লোকরা করেছে আর যে বিরূপাক্ষর কথা বলছো সে তো এসআর এই যে সিন্ডিকেট সেট কালচারের সে তো ওই সুদীপ্ত রায়ের নার্সিংহোমে হচ্ছে তোমার গিয়ে বেআইনিভাবে এ আরমো যারাই খোঁজখবর রাখে তারা জানে ওদিকে বর্তমানে হচ্ছে এসআর এখানে বলছে টাকার মাইনে পাচ্ছে জুনিয়র ডাক্তারদের বলছে যারা পিজিটি যার চাকরি করে না আর এসআর হচ্ছে বন্ড পোস্টিং সিনিয়র রেসিডেন্ট সরকারি কাজ করতে বাধ্য আর সে তখন আর্জি করে থ্রেট কালচার চালাচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রেট সার্চ চালাচ্ছে এই জুনিয়র ডাক্তারই তো প্রথম বললো যে তোমার গিয়ে বিরুপাক্ষ যাতে মেডিকেল কলেজে না দেখা হয় নাহলে সেখানে গিয়ে তো থ্রেট কালচার করছিল এই আন্দোলনের সময় অনারিয়ে কলকাতা মেডিকেল কলেজের ডাক্তার তো প্রথম জুনিয়র ডাক্তাররা প্রথমে লিফলেট দিয়ে বললো যে বিবৃতি দিয়ে বললো যাতে না ঢোকে সিবিআই অনেক পরে গেল আমরা অনেক আগে থেকে বলছিলাম যে সব যোগসূত্রটা বার করতে হবে এই যেখান থেকে যা আছে খুঁজে খুঁজে লতায় পাতায় গিয়ে পেছবে পিসি ভাই পিসি ভাইপোর কাছে দেখে নেবে আমার দেখতে হবে ইডিসি ভাই কত দূর পর্যন্ত যায় তারপর তো আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন সমস্ত মিডিয়া টেলিভিশন চ্যানেল পোর্টাল সাংবাদিক সব নিয়ে হৈ হৈ করে উৎসবে মেজাজে করেন যন্ত্রণী এমএলএ এমপি মন্ত্রীদের দাবরান আইএসআইপিএস অফিসারদেরকে যখন বেজত করেন আবার সাবাসী দেন নিজেকে সবই তো টেলিভিশন ক্যামেরা আমার মনে কিছু প্রার্থকিত এবং আরো কয়েকটা কাজ ছাড়া সবই তো টেলিভিশন ক্যামেরা দিয়ে করেন তো সেখানে যে আন্দোলনে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ গোটা বিশ্বের মানুষ এই চিকিৎসক খুন ধর্ষণ তার সঙ্গে হাসপাতালে যে সিন্ডিকেট রাজ মেডিকেল কলেজে যে থেট কালচার তারপরে গোটা শিক্ষা ব্যবস্থা মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে যা ধ্বংস করছেন সেখানে যখন তার প্রতিকার চেয়ে লড়াই হচ্ছে বিচার চেয়ে লড়াই হচ্ছে আর তাদের সঙ্গে যখন আলোচনা করতে চাইছেন সবচেয়ে ভালো হতো তিনি নিজে চলে যেতেন স্বাস্থ্য দপ্তরের তিনি স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘদিন স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থানরত দেশের কাছে গিয়ে পৌঁছতেন এবং বলতেন সবার সামনে সবাই জানতে চায় আমি নিজে পার্লামেন্টে রাজ্যসভার যখন সদস্য ছিলাম আমরা আমি ডিমান্ড করেছিলাম যে সুপ্রিম কোর্টের সমস্ত হিয়ারিংগুলোকে অনলাইন করতে হবে যখন পার্লামেন্টে টেলিকাস্ট শুরু হয় নব্বই দশকের মাঝামাঝি পরে তারপরে সেটা হয়েছে প্রথমে নিম্ন আদালত হয়েছিল তখন আমরা আরেকবার বলি যে এটা কী রকম ব্যাপার নিম্ন আদালত হতে হবে আর সুপ্রিম কোর্টে কেন হবে না পর এখন সুপ্রিম কোর্টে হয়েছে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে মামলা হচ্ছে সেটাও লাইভ স্ট্রিমিং হচ্ছে সাধারণত যেটা ইন ক্যামেরা সেশন হয় আর কোন নেগোসিয়েশন কোনো আলোচনা ইন ক্যামেরা হয় না তাহলে সেখানে দাঁড়িয়ে তার আপত্তি কোথায় দুই কজন যাবে এতগুলো মেডিকেল কলেজ এত আন্দোলন এত রকমের ধারা ওরা যেটা মনে করবে তাই যাবে এটা নাম্বারটা রেস্ট্রিকশান কেন উনি যখন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হয়েই বাঙ্গুর ইনস্টিটিউট নিউরোলজিতে গিয়েছিলেন তখন তো ডক্টর গড়াইতেটাই বলেছিলেন যে এত লোককে নিয়ে কেন আপনি ঢুকছেন তিনি কত লোককেই ঢুকেছিলেন হাসপাতালে উনি যখন ওটি করছিলেন নিউরোলজিক্যাল অপারেশন করছিলেন তাকে যেমন বললেন সামন করলেন এবং ডেকে নিলেন তারপর সাসপেন্ড করলেন শুধু উনি বলেছিলেন অপারেশন করে তারপর যাব তখন তার মনে ছিল না হাসপাতালে আইসিউতে অনেক লোক নিয়ে ঢোকা যায় না তো নবান্য গাদা গাদা লোক ঢুকতে পারে ওই মেয়েটা মারা যাওয়ার পরে তো সেমিনার রুমে পুলিশ তৃণমূল গুন্ডা বদমাইশ চোর জোচ্চোর ডাক্তার সব একসঙ্গে হয়েছিল সিনিয়র ডাক্তার সব ডাক্তারের কথা বলছি না সন্দীপ ঘোষের নেতৃত্বে সেটা তো কোনো নাম্বারের ব্যাপার ছিল না আর আলোচনার সময় নাম্বারে স্ট্রিক করছেন কেন এই দুটো ব্যাপারেই জুনিয়র ডাক্তারে যা বলেছে তারা যেটা ভালো বোঝে তা করেছে এবং ভালোই বোঝে তারা আমাদের থেকে ভালো বোঝে আমরা বলেছি এই এই এটার জন্য এই পুলিশ অফিসারটাকে মামলা করা হচ্ছে কোর্টে টানা হবে তারপর গিয়ে নাক্ষর দিক ওখানে পরিষ্কার কথা মোকদ্দমা করতে বলা হয়েছে ওই অপেক্ষায় তো থাকছে সবাই দেখছো না যখন প্রশাসন কাকে বলে প্রতিষ্ঠান কাকে বলে সিবিআই ইডি কেন্দ্র সরকার রাজ্য সরকার আচ্ছা মোহন ভাগবত যদি এখানে এসে বলে সরকার যা করবে তাকে সমর্থন করব ব্ল্যাঙ্ক চেক তাহলে কেন্দ্র সরকার চালায় কে নামে সামনে বিজেপি বিজেপি নেতাদেরকে ঠিক করে দেয় মন্ত্রী প্রধানমন্ত্রীকে ঠিক করে দেয় বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট সরকারি যত অ্যাপয়েন্টমেন্ট আছে তারা ঠিক করে দেখে তারপর দেখলেন না গণেশ পুজোর আড়ালে কেন উৎসবের কথা মমতা ব্যানার্জি বললেন ধর্মীয় উৎসব ধর্মীয় গুরু ধর্মীয় বাবা সান ওইসব যে রাম রহিম ডেরা ছিল না একটা তো এখানে ডেরা যারা দেয় আজকে প্রধানমন্ত্রী চলে গেলেন কি বলে প্রধান বিচারপতির ডেরায় তোমরা মনে করলে ডেরা রাম রহিম বাবা ঠিক আছে ভালোই যাচ্ছে কিন্তু অনেক অনেক অসংখ্য সিনেমা হয়েছে আশির দশকে এখন তো সেরকম সব সিনেমাগুলো হয় না যেখানে দাঁড়িয়ে কীভাবে এইগুলোর আড়ালে পর্দার আড়ালে কীভাবে সব একসা এই যে শাসক স্টেট কীভাবে এক হয়ে যায় স্টেট পাওয়ার তখন তো তাড়াতাড়ি সব তুই বলছো জামিন হয়েছে দুদিন পরে যদি বলবে বিজেপিতে যোগ দিয়েছে বলো মুখ্যমন্ত্রী নিজে হুমকি দিচ্ছেন তো মনে আছে একবার উনি মিটিং ডেকেছিলেন সব প্রাইভেট হাসপাতালগুলো থেকে তারপরে তাদের কাছ থেকে তোলা ঠিক করে নিয়েছিলেন পরিষ্কার বলছিল প্রাইভেট হাসপাতালগুলোতে বেশি ফিজ নেওয়া হয় কারণ তারা বলে আমরা কী করব সরকারকে দিতে হয় মানে ইলিগাল ট্যাক্স দিতে হয় লিগ্যাল ট্যাক্স তো আছেই ওষুধের ট্যাক্স আছে ইকুইপমেন্টসের ট্যাক্স আছে জিএসটি আছে তার উপর দাঁড়িয়ে তোলা দিতে হয় তো সেখানে উনি আবার হুমকি হামকা দিচ্ছেন এবং সরকারি ব্যবস্থা কোনো লাঠে তুলে দিচ্ছেন তো এই জন্যে শিক্ষা হোক স্বাস্থ্য হোক যাতে মানুষ নিজের গাঁটে করে খরচ করে চিকিৎসিত হয় আর এখন বলছেন জুনিয়র ডাক্তারের স্ট্রাইক করছে বলে তৃণমূল পুলিশ কিছু মিডিয়া সব নেমে পড়েছে পাবলিক রিলেশন এক্সারসাইজে যেসব হাসপাতাল ভেঙে পড়লে অবস্থা আরে জুনিয়র ডাক্তার তো শুধু মেডিকেল কলেজগুলোতে হয় আর উনি এত সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে ঢঙ্কা বাজার তো সেই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এখন বলেন না কেন সেখানে চিকিৎসা হয় না কেন দুই কেন রেফার করতে হয় উনি বলেছিলেন মিটিং ডেকে যে রেফার করা বন্ধ করতে হবে মনিটার করা হবে তাহলে কেন সব রুগীকে রেফার করতে হয় কেন প্রাইমারি হেলথ সেন্টারে কেন জেনারেল স্টেট জেনারেল হাসপাতালগুলোতে কেন পর্যাপ্ত নিয়োগ হয়নি কেন ব্যবস্থা উন্নত হয়নি শুধু হাসপাতালে গেট হয়েছে বিল্ডিং হয়েছে সিন্ডিকেট রাজ চালু হয়েছে কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থা তো করা হয়নি সেখানে আমাদের রাজ্যে বরাবরই শিক্ষা এবং স্বাস্থ্যে সরকারি এবং বেসরকারি সবটা মিলেই চলে তবে একটা লিডিং রোল থাকে সবসময় সরকারি ব্যবস্থা সেটা ক্রমাগত তার তো খর্ব করছেন তিনি এই সন্দীপ ঘোষ থেকে অভিষেক সবই তো প্রাইভেট ব্যবস্থা করছে স্বাস্থ্যের হাসপাতালের চিকিৎসার মেডিকেল কলেজের এই যে আমরা কেন বলছি তদন্ত করে বার করতে তদন্ত করে বার করে তো বয়ে যাবে জার্জি করেন করের কীরকম ইকুইপমেন্টস ডেড বডি এমনকি হিউম্যান রিসোর্সেস কে ব্যবহার করা হয়েছে ভাইপো হাসপাতালের বেনামি হাসপাতালকে বাড়ানোর জন্য আর এখন নাকি তারা সরকারি বেসরকারি কথা বলছে কয়লার টাকার হাসপাতালকে বাড়াবার জন্য কীরকম উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারি তরফ থেকে এই সিন্ডিকেট রাজের তরফ থেকে আমরা বারবার বলছি সিপি আগে বলা হতো কমিশনার অফ পুলিশ কলকাতা ক্ষেত্রে এটা হয়ে গেছে চিফ প্রোপাগান্ডিস্ট সে প্রেস কনফারেন্স করিও তার আইপিএস অফিসারকে দিয়ে ভালোই অফিসার তাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট মানে নেই মানে যে দিয়ে টাকা গনে আর কি আমি বুঝলাম যে কেন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বললো তার মানে হচ্ছে যে তুতু দিয়ে আঙুল দিয়ে টাকা গনে না তো এটা তৃণমূল এই যে তোলাবাজি আর সিন্ডিকেট আছে টাকা গুনতে গুনতে সব ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেছে আইপিএস অফিসারকে দিয়ে বলিয়েছিল দুই প্রথম দিন থেকে বলেছে এটাকে কেস করা নিয়ে এফআইআর নিয়ে মনতন্ত নিয়ে কলকাতা পুলিশ কেন পাইলট কার দিয়ে লাশটাকে নিয়ে গিয়ে তৃণমূল হাতে দিল কেন দিল তাহলে এখন প্রতিদিন আমরা জানি আমাদের রাজ্যে মাইনাস পুলিশ টিএমসি যা স্ট্রেন্থ দেখছ তার থার্টি পার্সেন্ট সেটা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে পুলিশ আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এই গুন্ডা বদমাইশ মস্তান চোর জোচ্চোর লুটেরা ধর্ষক তাহলে এখন এই এত মানুষের ঘৃণা যখন বর্ষিত হচ্ছে এই টোয়েন্টি পার্সেন্ট মস্তান গুন্ডা চোর ধর্ষকরা একটু পেছনে এক জায়গায় নৈহাটি দিনহাটা মাথা ভাঙা একটু একটু মাথা ভাঙার চেষ্টা করছে মাথা পাঠানোর চেষ্টা করছে তো গোটা রাজ্যে করছে না যার ফলে তৃণমূলকে বাজারে দেখা যাচ্ছে না ওই কিছু পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট করছে প্রচার করছে না মাঝখানে বলেছিল সব জায়গায় প্রচার করতে হবে কিছু জায়গায় ম্যারক খাটিয়ে মঞ্চ খাটিয়ে বলছিল আর তারপরে এখন ফিফটি পার্সেন্ট পুলিশ তার মধ্যে বেশিরভাগ পুলিশ তারা ডিউটি করতে চায় ইজ্জতের চাকরি করতে চায় কিন্তু কিছু দলদাস আছে যার কথা তুমি বললে পাটুলি আইসি শুধু রাজনৈতিক পোস্ট করছে আচ্ছা রাজনৈতিক পোস্ট সাধারণ ছেলেমেয়েরা করছে তাদেরকে গিয়ে বলছে এবি পোস্ট কেন করছো হোয়াটসঅ্যাপ কেন করছো রোজ পুলিশ বলছে না আর পুলিশ করছে রাজনৈতিক পোস্ট যারা রাজনৈতিক আন্দোলন করছে বলছে না রাজনীতি করতে হবে না অরাজনীতি করবেন আর পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিজি পুলিশ থেকে আরম্ভ করে সব রাজনৈতিক থানা আইসি পর্যন্ত তৃণমূলের দলদাস তারা রাজনৈতিক কথার্তা বলছে পুলিশ রিফর্ম দরকার পুলিশকে আরো অ্যাকাউন্টেবল করা দরকার পুলিশকে আরও জনমুখী পাবলিক পিপ পুলিশ যে রিলেশনশিপ সেটাকে আরও ভালো করতে হবে কিন্তু ওরা করেছে টিএমসি পুলিশ রিলেশনশিপ সেটাকে ভাঙতে হবে বিভিন্ন সংগঠনের নামে যে সমস্ত কর্মসূচি বা কোন সংগঠন সংগঠিত উদ্যোগ ছাড়াও যে ধরনের আন্দোলনের যেসব কর্মসূচি হচ্ছে তা অবিরত চলবে শোক জ্ঞাপনের মধ্য দিয়ে শোকবার্তা বহন করে গোটা রাজ্যে যে শোকের ছায়া নেমে এসছে এবং গত ন তারিখ থেকে যা চলছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হওয়ার পরে সেই বাতাবরণের মধ্য দিয়ে এবং তারপর আর্জি করে ঘটনা পরে আমরা সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা তাকে বুকে চাপা দিয়ে যে ক্রোধ এবং ক্ষোভ যা রাজ্যের মানুষের সর্বস্তরের মানুষের আন্দোলন সংগ্রাম দাবি দাওয়া এবং নানা কর্মসূচির মধ্যে ফেটে পড়ছে তা অজস্র ধারায় প্রবাহিত হোক নির্বাহিত স্রোতে তা বহমান থাকুক এবং যেহেতু সীতারাম সীতারামেশ্বরীও আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়েই গড়ে উঠেছিলেন তাকে আমরা সবাই চিনেছি জেনেছি তার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র আন্দোলন জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জরুরি অবস্থার সময় স্বৈরাচারের বিরুদ্ধে তার লড়াই মুখোমুখি দাঁড়িয়ে এবং সেখান থেকে তার শিক্ষা দীক্ষা ভিক্ষা তাকে যেভাবে তিনি ব্যবহার করেছেন মেহনতি মানুষ মানুষ কেটে খাওয়া মানুষের লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শুধু সিপিআইএমকে নেতৃত্ব দেননি আমাদের দেশের এবং এই উপমহাদেশের একজন লিডিং বামপন্থী চিন্তাবিদও তিনি লেখকও তিনি মার্কসবাদী একজন তাত্ত্বিকও বটে দু হাজার পনেরোতে পরেডগুলোর সদস্য হন তখন থেকে সেক্রেটারি হন এবং তখন থেকে পার্টিকে তিনি নেতৃত্ব দিয়েছেন নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শুধু সিপিআইএম নয় শুধু বামপন্থী দল নয় এদেশের ধর্মক্ষ সমস্ত মানুষ সমস্ত সংগঠন তারা এক বাক্যে তাকে স্বীকার করে নিয়েছেন তার মেধাকে তার সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাবকে এবং তার আদর্শ মতাদর্শে অবিচল থাকা অবস্থানকে আমরা চাইব তার স্মৃতিকে মাথায় রেখে স্মরণ রেখে আমাদের এই বাম গণতান্ত্রিক নিরপেক্ষ আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে এবং এ রাজ্যে তার স্মৃতির প্রতি যথার্থ আমরা শ্রদ্ধা জানাতে পারব যে চলমান আন্দোলন আছে তাকে আরও প্রসারিত করে আরও নতুন অংশকে সংযোজিত করে দাবিকে আরও জোরদার করে বিচারের দাবিকে আরো জোরদার করে এই অত্যাচার অনাচার ব্যবিচারকে যদি আমরা শেষ করতে পারি খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আজকে আমাদের পার্টি সিপিআইএম ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমাদের সর্বারতীয় সাধারণ সম্পাদক কমি সীতারাম ঈশ্বরী কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন আপনারা জানেন গত উনিশে আগস্ট থেকে তিনি অসুস্থতার কারণে নিউমোনিয়া এবং সেই সংক্রান্ত আরও কিছু জটিলতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লিতে ভর্তি ছিলেন চিকিৎসারত ছিলেন চিকিৎসকরা সমস্ত প্রয়াস চালিয়েছে চব্বিশ দিন কঠিন যুদ্ধ তারপরে তার জীবন অবসান হয়েছে আমাদের পাটির কেন্দ্র থেকে কিছুক্ষণ আগে সে বিষয়ে ঘোষণা করা হয়েছে আমরা গোটা দেশে এবং গোটা পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে পার্টি সর্বত্র সব দপ্তরে পার্টি পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে পার্টির পতাকা অর্ধনমিত রাখা হবে তার শেষ যাত্রা সমাপ্ত হওয়া পর্যন্ত এবং ততক্ষণ পর্যন্ত সিপিআইএমের যত সাংগঠনিক সভা বা কর্মসূচি যেগুলো পার্টির নামে সেগুলো আমাদের স্থগিত রাখতে হবে কিন্তু এখন এই রাজ্যের ঘটমান সময়ে চলমান যে আন্দোলন আছে তাও একটা শোকের আবহাওয়ার মধ্যেই আমাদের করতে হচ্ছে আরজিকরের ওই নির্যাতিতা যাতে অপরাধীরা দোষীরা শাস্তি পায় এবং সেই দোষকে যারা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন অপরাধকে লুকোনোর চেষ্টা করেছেন সাক্ষ্যসাবুদ লোপাট করার চেষ্টা করেছেন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যমন্ত্রক ওই হাসপাতাল আজিকর পুলিশ কলকাতা পুলিশ বিশেষত কলকাতা পুলিশ কমিশনের নেতৃত্বে যারা এই অপরাধ হতে দিয়েছেন অপরাধ জগৎকে বাড়িয়ে তুলেছেন পাহারা দিয়েছেন এবং অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন অপচেষ্টা চালিয়েছেন তাদেরও বিচারের আওতায় নিয়ে এসে শাস্তির বিধান করতে হবে সেই দাবিতে যে লড়াই চলছে তাতে আমাদের কর্মী সমর্থক দরদি যারা অংশগ্রহণ করছেন তারা এই শোকের বাতাবরণের মধ্যেও করবেন সীতারামেশ্বরী দুটা আম রাজ্যসভা মেম্বার ছিলেন হ্যাঁ এই রাজ্যেরই ছয় ছয় বারো বছর দুটো